সে আমাকে একসময় ভালোই চিনত, সে তো তখন এত বিখ্যাত চিত্র পরিচালক ছিল না, তাই হয়তো তখন সেই মিনার মতো সাধারণ একটা মেয়েকে ভালোবেসেছিল। কিন্তু অহনা দেবী বিশ্বাস করুন, তখন আমাদের ভালোবাসায় কোনো খাদ ছিল না। ওহো, দেখুন, মনে হচ্ছে আপনার আপনার কোথাও কিছু একটা সমস্যা হয়েছে। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি হয়তো কোথাও কাউকে কিছু একটা বলতে চাইছেন, কিন্তু আমি ভুল জায়গায় এসেছেন। আপনি এখন আসুন, আসুন। না, ও কোথাও যাবে না রোহিত, ওর সব কথা আমি শুনব, আর তোমাকে ওইখানে দাঁড়িয়ে সব শুনতে হবে। তার মানে কি বলছো তুমি অহনা? আমি চিনি না ওকে, ও কি আষাঢ়ে গল্প ফাঁচে আমাকে এমন বসে বসে সেটা শুনতে হবে? রোহিত বাবু, আজ আপনি যে সমাজের মানুষ আমি জানি, আমি তার যোগ্য নই, আর আমি সে অধিকার চাইও না, কিন্তু আজ তো আমার সেই অর্থ নেই যা দিয়ে আমি সারা জীবন হুকি মানুষ করে তুলতে পারি। কার কথা বলছেন আপনি? নীলের কথা, আমার ছেলে। আচ্ছা রোহিত বাবু, বলুন তো, একটা নিরপরাধ বাচ্চার ছেলে কেন বাঁচবে শুধু তার মায়ের পরিচয়ে? কেন তাকে কোনোদিন আমি বলতে পারবো না, নীল, আমি জীবনে একজনকে বিশ্বাস করে মস্ত বড় ভুল করেছি? কিন্তু তুই জেনে রাখ বাবা, তোর বাবা একজন জেসে মানুষ নন, তিনি অনেক বড় মানুষ, একজন খ্যাতনামা চিত্র পরিচালক। কি কি বলছেন আপনি রোহিত? ও এসব কি বলছে? তুমি ওর সন্তানের বাবা, তুমি ওকে ঠকিয়েছ? অহনা, অহনা বিশ্বাস করো, ও যা বলছে সব মিথ্যে, এক বর্ণও সত্যি নয়, ওকে আমি চিনি না। আমার মাথাটা কেমন যেন ঘুরছে। আমি আমি কি হলো অহনা? না, তুমি আমাকে ছোবে না, একদম ছোবে না, তোমায় আমি ঘৃণা করি। ওহো অহনা, অহনা অহনা, ও সব মিথ্যা বলছে, ও একটা ঠক, প্রতারক। হ্যাঁ রোহিত, ঠিকই বলেছ, আমি ঠক, আমি প্রতারক, আমি তো ঠকিয়েছি নিজেকে, আমার পরিবারের, আমার আত্মীয় স্বজনের সবাইকে, ওদের আমি ক্রমাগত বলে গিয়েছি রোহিত কাজ করতে পারে না, ও আমাকে ভালোবাসে, তোমরা দেখো ও একদিন ঠিক ফিরে আসবে আমার কাছে, নীলের কাছে, নীলকে ও ছেলে হিসেবে মেনে নেবে। Oh my god, what nonsense are you talking? আমি আপনাকে আগেও বলেছি, আবারও বলছি, আমি আপনাকে চিনি না, চিনি না, কোনোদিন দেখেছি বলে তো মনে পড়ছে না। মনে পড়ছে না তো? আচ্ছা হনা দেবী, রোহিত বাবুর ডানুরুর উপরে কাটার দাগটা কি করে হয়েছিল জানেন? ওই দাগটা? হ্যাঁ, ওটার কথা কি করে জানলো রোহিত? উত্তর দাও, চুপ করে থেকো না। আমি কিছু বুঝতে পারছি না অহনা, ওই ছোটবেলায় এক বন্ধুর সঙ্গে খেলতে খেলতে পড়ে গিয়ে কোন বাসের খোঁটায় লেগে। রোহিত, শুধু কি তাই? তুমি আমাকে বলেছিলে ওই বন্ধুর নাম মিহির। হ্যাঁ, ও তো ঠিকই বলেছে, এসব কথা তুমি আমাকে বলেছ, কিন্তু এসব কথা কি কখনো কোনো ইন্টারভিউতে? না 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 না, এসব কথা তো আমি তোমাকে ছাড়া কাউকে কখনো বলেছি বলে মনে পড়ছে না। তাহলে তাহলে ও কি করে জানলো রোহিত? আচ্ছা রোহিত বাবু, আপনি কি মনে করতে পারবেন আপনার স্কুলের ইতিহাসের মাস্টার মশাই অনঙ্গ বাবুর মেয়ের বিয়েতে আপনি ঠিক কত টাকা সাহায্য করেছিলেন? তার মানে? অহনা দেবী, আজকের এই বিখ্যাত মানুষ রোহিত সেন হয়তো নিজেকে পাল্টে ফেলেছেন, হয়তো আমার মতো তার খুব কাছের মানুষের প্রতি মায়া মমতা ফুরিয়ে গিয়েছে, কিন্তু আমি যে রোহিতকে ভালোবেসেছিলাম সে ছিল একজন সত্যিকারের মানুষ। জানেন, ইতিহাসের মাস্টার মশাই অনঙ্গ বাবুকে ঠকিয়ে তার সব কিছু দখল করে নিয়েছিল তার ভাই। এই অনঙ্গ বাবু
সবকিছু দিয়ে বরপক্ষের দাবি মেটাতে পারছিলেন না। ঠিক তখনই রোহিত তার স্বল্প বেতনের থেকে জমানো 50,000 টাকা নিঃশর্তে তুলে দিয়েছিল তার প্রিয় মাস্টার মশাইয়ের হাতে তার একমাত্র মেয়ের বিয়ের জন্য। আশ্চর্য, কি অবলীলায় সত্যি কথাগুলো বলে যাচ্ছে ও। কিন্তু কিন্তু এসব কথা আমি এখন কি করব, কি করে কখন আর বিশ্বাস ফিরিয়ে আনবো, আমি কিছু বুঝতে পারছি না। কি হলো রোহিত, চুপ করে আছো কেন? ঠিক আছে, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। আমি আমি এক্ষুনি চলে যাচ্ছি বাবার কাছে। এরকম একজন ঠক যে একটা সরল মেয়েকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে নিজের সন্তানকে অস্বীকার করে আবার একটা মেয়েকে বিয়ে করেছে, তার সাথে আর কোন সম্পর্ক আমি রাখতে পারি না। আমি এক্ষুনি চলে যাব। অহনা প্লিজ আমার কথা বিশ্বাস করো। আমি জানি না উনি কি করে এসব কথা জানলে, আমি ওকে চিনি না, কোনোদিন দেখিও নি, ওর সঙ্গে সম্পর্ক তো সে তো অনেক দূরের কথা। আর একটাও কথা তুমি বলবে না, এক্ষুনি ড্রাইভারকে ডাকো, বলো আমাকে পৌঁছে দিতে বাবার কাছে। দাঁড়ান অহনা দেবী, আমি আপনাদের সুখের সংসারে ভাঙন ধরাতে আসিনি। নীল আমার 4 বছরের ছোট্ট ছেলে, ওকেও আমি ওনার পরিচয় দেব না কোনোদিন। কিন্তু একটা কথা রোহিত, তোমার ছেলেকে আমি কি করে মানুষ করে তুলবো বলতো? আমার তো সেই সামর্থ্য নেই, অথচ আমিও যে চাই ছোট থেকে আমার ছেলেকে ঠিক করে মানুষ করে তুলতে, খুব ভালো স্কুলে লেখাপড়া শেখাতে, 10 জনের 1 জন করে তুলতে। জানেন অহনা দেবী, এই সাহায্যটুকু কোনোদিন চাইতে হবে আমি ভাবিনি। আমার অবিবাহিত দাদা ছিলেন কারখানার কর্মী, তার রক্ত জল করা উপার্জনের টাকায় আমাদের 3 জনের সংসার চলে যাচ্ছিল মোটামুটি। কিন্তু কারখানায় ওই অ্যাক্সিডেন্টটা আমার দাদা পঙ্গু হয়ে গেল, কিছু টাকা দিয়ে ওকে ছাঁটাই করে দিল মালিক পক্ষ। এখন আমার টিউশনের টাকায় আমাদের খাওয়া পড়া চলে যাচ্ছে ঠিকই, কিন্তু আমাকে তো নিজে মানুষ করে তুলতে হবে। রোহিত তুমি বলো, তোমার সন্তান কি অন্যের ভিক্ষে তানে বেঁচে থাকবে? আর আমি কিন্তু এসব কিছুই তো আমি না রোহিত, না, আমি চলে যাচ্ছি, শুধু এই কাগজটা রেখে যাচ্ছি, এতে একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকলো, যদি তোমার সন্তানকে একটু ভালো করে লেখাপড়া শেখাতে চাও তাহলে মাসে মাসে যদি কিছু টাকা ওর পড়াশোনার বাবদ পাঠাও। বেরিয়ে যান এখান থেকে। না, ও যাবে না রোহিত, ও কোথাও যাবে না, আমি যাবো, আমি এক্ষুনি থানায় যাবো, পুলিশকে সব বলবো। তুমি বলো তুমি কি চাইছো, ও যা চাইছে তুমি দেবে কি না, তোমার সাথে আমার বোঝাপড়া পরে হবে। আমার সাথে বোঝাপড়া? বেশ তাই হবে, কিন্তু আচ্ছা আপনি ঠিক করবেন তো, ঠিক কি চাইছেন আপনি? রোহিত বাবু, আমি বেশি কিছু চাই না। আচ্ছা আপনি বলুন তো, আপনার আগামী ছবি একটু অন্য রকমে সহনায়িকার চরিত্রে আমি কি একেবারেই বেমানান, নাকি অভিনয়ে আমাকে খুব কাঁচা বলে মনে হচ্ছে আপনার? আচ্ছা ওনাকে বলুন তো, এত ভালো অভিনয় ক্ষমতা থাকা সত্ত্বেও অডিশনে ডাহা ফেল করলে কার না রাগ হয়? আপনি এতক্ষণ অভিনয়ের পরীক্ষা দিচ্ছিলেন আমার সামনে, আর আপনার অভিনয়ের ঠেলায়
সেদিন অডিশনে কি দারুণ অভিনয় করে দেখালাম, কিন্তু ওনার পছন্দ হলো না। দাদা তো বড় মুখ করে বলে পাঠিয়েছিল, তোকে এত বছর ধরে যা শিখিয়েছি তাতে তুই ঠিকই চান্স পাবি। দাদা অবশ্য ওর নামটা রোহিতবাবুকে বলতে বলেছিল, আমি বলিনি, আমার আত্মসম্মানে বেঁধেছিল। আমি দাদাকে বলেছিলাম, দেখিস দাদা, আমি ঠিক আমার অভিনয় ক্ষমতাতেই চান্স পাব। তারপর যখন তা হলো না, তখন বেশ কয়েকদিন ধরে আমি খুব মুষড়ে পড়েছিলাম। কিন্তু আপনি, আচ্ছা তুমি এত সব কথা জানলে কি করে? কি করে জানলাম? মিহির আর রোহিত, আপনারা ছোটবেলায় ছিলেন অভিন্ন হৃদয় বন্ধু। পরে অবশ্য আপনি চাকরি নিয়ে বাইরে চলে যাওয়ার পর আর দেখা হয়নি। কখনো কখনো চিঠিতে বা ফোনে যোগাযোগ হয়েছে, হয়তো আপনার ব্যস্ততা, পড়াশোনা, নিজেকে তৈরি করার ফাঁকে বন্ধু মিহিরের কথা ক্রমে ভুলে গিয়েছেন। হয়তো ছোটবেলায় দেখা মিনুনি ছোলানো সেই মেয়েটা, তাকেও ভুলে গিয়েছেন। অবশ্য সে পরে পড়তে চলে যায় উড়িষ্যায়। অর্থাৎ আপনি? হ্যাঁ অহনাদি, মিহির মিত্র আমার নিজের দাদা। কলেজে অধ্যাপনা ছাড়াও দাদার সবসময় ধ্যান জ্ঞান ছিল গ্রুপ থিয়েটারের নাটক। আমাকে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে সে তার নিজের সব কিছু উজাড় করে শিখিয়েছে। রোহিতবাবু বিখ্যাত হয়ে যাওয়ার পর দাদা কিরকম সংকোচে ওনার সঙ্গে আর যোগাযোগ রাখেনি, কিন্তু ওই অডিশনটার কথা শুনে দাদা বলেছিল, রোহিত ঠিক তোর অভিনয় প্রতিভাকে চিনে নেবে। তারপর আমি সিলেক্টেড না হতে দাদাও বেশ ভেঙে পড়ল, আর শেষমেশ আমরা দুজনে মিলে এই প্ল্যানটা পোষলাম। সত্যি মিহিরের সঙ্গে যোগাযোগ না রাখাটা আমি মানছি আমার খুব অন্যায় হয়েছে, কিন্তু নিউজ পেপার, টেলিভিশন বা অন্যান্য মিডিয়ার থ্রুতে মাঝে মাঝে ওদের নাটকের খবর পেয়েছি। অনেক সময় ইচ্ছেও করেছে ওর সাথে যোগাযোগ করার, কিন্তু কাজের ব্যস্ততার যাঁতা করে পড়ে শেষমেশ তা আর হয়ে ওঠেনি। ও বাপরে বাপ, কি টেনশনই না কাটলো এতক্ষণ। তাহলে রোহিত, তোমার ওই একটু অন্যরকম ছবিতে সহনায়িকার চরিত্রে মিনাকে নিচ্ছ তো? না সেটা তো আর সম্ভব নয়, কারণ এই রোলে তো সেদিনই সিলেকশন হয়ে গেছে। তবে কি জানো মহানা, আমি প্রথমে দেখে চমকে উঠেছিলাম ওর টানা টানা চোখ দুটো আর নিষ্পাপ মুখের আদল দেখে। এরপর আরো অবাক হলাম ওর কণ্ঠস্বর, ওর বাচন ভঙ্গিতে। এ তো অভিকল আমার পরের ছবি সংসদ থেকে নায়িকা। তারপর যখন বুঝতে পারলাম পুরোটাই ওর অভিনয়, তখন আমি মনে মনে ঠিক করে ফেললাম ওই ছবিতে নায়িকার ভূমিকায় মিনার অভিনয় করাটা শুধুই সময়ের অপেক্ষা। আমি কিন্তু মিনা নই, আপনাদের সামনে অভিনয় করবার জন্য ওটা আমার ছদ্মনাম। আসলে আমি ময়ূরাক্ষী, ময়ূরাক্ষী মিত্র। কাজটা তো তাহলে আমার পাকা হয়ে গেল অহনাদি, আজ তাহলে আসি। না না না, তোমাকে তো এক্ষুনি ছাড়ছি না। এখানে তুমি আমাদের সাথে আজকে লাঞ্চ করবে, তারপর বিকেলে আমরা সবাই মিলে যাব তোমার দাদার সাথে দেখা করতে। মানুষটাকে না বড্ড দেখতে ইচ্ছা করছে, কি রবি, তাই তো? অবশ্যই, এরকম একজন অভিনেত্রী তৈরি কারিগর যে আমারই ছেলেবেলার বন্ধু, সে কথা ভেবে জানো আমার গর্ব বোধ হচ্ছে। আমার তো ইচ্ছে করছে এক্ষুনি ছুটে গিয়ে দু হাত বাড়িয়ে ওকে জড়িয়ে ধরি, ছেলেবেলার মতো দুজনে মিলে রতনপুরের গা ঘেঁষে চলা, ময়নামতি নদীর বালু চরের উপর দিয়ে হাঁটতে হাঁটতে কুড়িয়ে নিয়ে আসি পুরোনো দিনের অনেক অনেক স্মৃতির নুড়ি পাথরগুলো। কে জানে, হয়তো তারই মধ্যে খুঁজে পাবো আমার নতুন এক ছবির রসদ জোগানোর জন্য ঝিনুকের খোলার ভেতরে লুকিয়ে থাকা একটা টলটলে মুক্ত
নমস্কার।